সময়ের প্রান্তরে হারিয়ে যাওয়া ব্যর্থ প্রেমিক আর মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া ভবঘুরে কৌশিক, মিল একটাই, সমাজের লাঞ্ছনা শুনেও হার না মানা। আজ তেমনই এক হার না মানা যাত্রা শুরু আমাদের পশ্চিমবঙ্গ থেকে পূর্ব সিকিমে। গত পর্বে আমরা দেখেছিলাম সিল্ক রুট ট্যুর প্ল্যান সম্পর্কে, বলেছিলাম ডে ওয়ানে সিলারিগাঁও, ডে টুতে আরিতার জুলুক পদমচেন, ডে থ্রিতে নাথাং ভ্যালি এবং ডে ফোরে এনজিপি ব্যাক। আজ এই জার্নি ডে টু, সিলারিগাঁওয়ের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করবো এবং রওনা দেব ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তার আগে বলবো, যারা গত পর্ব দেখেনি তারা অবশ্যই পর্বটি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে বা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই সিল্ক ট্যুর করার জন্য অবশ্যই সাহায্য নিতে পারেন ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি উত্তরবঙ্গ তথা সমস্ত সিকিমে ট্যুর করিয়ে থাকেন। ওনাদের সাথে যোগাযোগ করেও আপনি এই ট্যুরটি কমপ্লিট করতে পারবেন অতি কম খরচে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইস্ট সিকিম ডে টু। আজ সকালে ব্রেকফাস্ট করে সিলারিগাঁওয়ের হোমস্টে থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম আমাদের আগামী তিন দিনের বুকিং করা গাড়িতে। গাড়িতে যেতে যেতে বলে রাখি যে আমরা প্রথম দিন শেয়ারিং অপশনেই চলে এসেছিলাম সিলারিগাঁও এবং আমরা আগামী তিন দিনের জন্য গাড়ি বুকিং করেছিলাম, তাই গাড়ি আমাদের প্রথম দিন পিক আপ করবে এবং ড্রপ করবে আমাদের হোমস্টেতে। নেক্সট দিন সেখান থেকে আবার সাইট সিন করে আবার হোমস্টেতে ড্রপ করবে এবং শেষ দিন ইস্ট সিকিমের সেই হোমস্টে থেকে আমাদের ড্রপ করবে এনজিপি। এইভাবেই গাড়ির সাথে প্ল্যান হয়েছিল। ইস্ট সিকিম যাওয়ার জন্য আপনার কিন্তু পারমিশনের প্রয়োজন হয়, গাড়ি প্রতি ৫০০ টাকা গভর্নমেন্ট রেট। পারমিশনের জন্য প্রয়োজন গাড়ির নাম্বার, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, প্যাসেঞ্জারের ভোটার আইডি কার্ড এবং তার জেরক্স এবং দু কপি ছবি। আইডেন্টিটি কার্ডের অন্তত তিন চার কপি জেরক্স সঙ্গে নিতে ভুলবেন না। অনেকে বলেছিলেন আধার কার্ড চলে কিনা, তো ভোটার কার্ড যদি না থাকে অগত্যা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। বিদেশিরা বা বাংলাদেশিরাও কিন্তু এই ইস্ট সিকিম ঘুরতে পারেন, নাথুলা পাস বাদে বাকি জায়গার পারমিট আপনারা পাবেন। পাস কালেক্ট করার জন্য আপনাকে গভর্নমেন্ট কাউন্টারে গিয়ে পারমিট ওঠাতে হবে, সেগুলির জন্য হেল্প করবেন আপনার ড্রাইভারই। তবে আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল, সেটা এই ভিডিওতে সামনেই জানাচ্ছি। আমরা সিলারিগাঁও থেকে পেডং হয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, ঋষিকোলা নদী পার করলেই পশ্চিমবঙ্গ থেকে পৌঁছে যাব সিকিমে। তবে রাস্তার এপাশ থেকে ওপাশের সিকিম দুর্দান্ত লাগছিল, দেখা যাচ্ছিল একটা ভীষণ বড় মন্দির, সেখানেও যাব আমরা। তবে আমরা চলে এলাম ঋষিকোলাতে, এটা হলো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম বর্ডার। ইস্ট সিকিম যাওয়ার আগে আপনাকে পারমিট বানাতে হবে এবং সেটা আগের দিনই বানাতে হবে। আর আমরা এখন চলেছি ইস্ট সিকিমের দিকে, তো রাস্তায় পড়লো যে ঋষিকোলা নদী এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যে আমরা সিকিমে প্রবেশ করব, সেই ঋষিকোলা নদীর ওখানে আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ডের, ভোটার কার্ডটা ম্যান্ডেটরি, ভোটার কার্ডটা হলে ভালো, আর ড্রাইভিং লাইসেন্স, এটাই কিন্তু সিকিম গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে লেখা আছে। আদারওয়াইজ আধার কার্ডও এখন নিচ্ছে, তো ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের দু কপি জেরক্স এখানে কিন্তু দিয়ে, এই যে ঋষিকোলা নদীর যে ব্রিজটা সেই ব্রিজের এখানে এটা জেরক্স দিয়ে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে আমাদের ইস্ট সিকিমে। এবার আমরা তো জেরক্স করে আনিনি, তো এখানে একটা জেরক্সের দোকান আছে, চার পিস জেরক্স ২০ টাকা নিল, মানে ৫ টাকা করে একটা জেরক্স। যাই হোক, আমরা এখানে জেরক্স করে নিলাম এবং ড্রাইভারের নাম, ওনার গাড়ির নাম্বার প্লাস মোবাইল নাম্বার দিয়ে এখানে দিচ্ছে, দিলে এন্ট্রি হয়ে যাবে এবং এখান থেকে আমাদের যেতে দেবে। ঋষিকোলাতে আমাদের আইডেন্টিটি কার্ডের জেরক্স জমা করে নেওয়া হলো এবং আবার সিকিম পৌঁছে সিকিম গভর্নমেন্টকেও আমাদের আইডেন্টিটি কার্ডের জেরক্স দিতে হলো। সমস্ত কিছু দিয়ে আমরা সামনের দিকে এগোলাম। আমরা যাচ্ছি বিশ্ববিনায়ক টেম্পেলে, যেটা আমরা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে দেখেছিলাম। বিশ্ববিনায়ক মন্দির হলো মূলত গণেশের মন্দির, তবে এন্ট্রি ফি আছে ৩০ টাকা পার হেড। এখানে আছে দুর্দান্ত সুন্দর সিনিক বিউটি। এটা রেনকের সিদ্ধিবিনায়ক মন্দির, আর এই সাইডে মহাদেবের সমুদ্র মন্থনের সময় যে বিষ পান করেছিলেন, তো সেই প্রতিমূর্তিটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, ভেতরে যাব চলুন। রেনকের এই বিশ্ববিনায়ক মন্দিরের মধ্যে আছে ১২ ফিট উঁচু এবং ১৬টি হাত যুক্ত শ্রী গণেশের মূর্তি, এবং এই মন্দিরে গণেশের ৫১টি মূর্তি ভেসে উঠেছে, যেটি নর্থ ইস্ট রিজিয়ানে এই প্রথম। এখানকার কনস্ট্রাকশনের জন্য অনেক ম্যাটেরিয়াল থাইল্যান্ড থেকে আনা হয়েছে,
এবং নেপাল ও পশ্চিমবঙ্গের কারিগররা এবং আর্টিস্টরা এই মন্দিরটি তৈরি করেছেন। পাশে আছে হনুমানজির মন্দির। এই মন্দিরটি ইনাগুরেট করা হয় 2016 সালে 3রা অক্টোবর। আমরা এগুলি দেখে এগিয়ে গেলাম আরিতার লেকের দিকে, যেটি আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন। এই আরিতারের রাস্তা একটু চড়াই এবং কনজেস্টেড। বর্ষাকালে বা বৃষ্টির সময় গাড়ি বা বাইক নিয়ে উঠতে একটু সমস্যা হতে পারে। সে আরিতার লেকে, আরিতার লেকে এনটিপি পার হেড 10 টাকা করে আর গাড়ির পার্কিংয়ের জন্য 20 টাকা, টোটাল 40 টাকা। ঠিক আছে, আরিতার লেকে, এই যে আমার সামনে রাস্তাটা একটু অফরোড ছিল 5 কিলোমিটার। আমরা প্রবাবলি নামার সময় অন্য রাস্তা দিয়ে নামবো। হিমালয়ের পাদদেশে 4,600 ফিট উচ্চতায় অবস্থিত আরিতার লেক প্রাচীন সিল্ক রুটের পথে আংটির মতো মুখোজ্জ্বল করে। আরিতার লেকটা সম্পূর্ণটাই চারিদিক দিয়ে বাঁধানো। এর ভেতরে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ রয়েছে দেখা যাচ্ছে। আর ওই সাইডে একজন মঙ্ক যাচ্ছেন এবং পাউরুটি ছড়াতে ছড়াতে যাচ্ছেন মাছের খাবারের জন্য। তো মাছরা কিন্তু সেই খাবারটা খাচ্ছে। তো দেখি এখান থেকে ড্রোন ওড়ানো যায় কি না। ঠিক আছে, এটি পোকিয়াং ডিস্ট্রিক্টে রংলি সাব ডিভিশনে অবস্থিত। এটি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ন্যাচারাল লেক, যেটিতে বোটিংয়ের জন্য চারিদিকে বাঁধানো হয়েছে এবং এটি সিকিমের একমাত্র লেক যেখানে বোটিং করা হয়, যার আর এক নাম স্থানীয় ভাষায় লামপোখরি। উপরে একটা বুদ্ধা মূর্তি আছে, ওখানে একটা ছোট্ট একটা মনস্ট্রির মতো আছে। ওপর থেকে পুরো লেকের ভিউটা যেরকম ড্রোনে যেরকম লাগে ঠিক ততটাই সুন্দর ওপর থেকে। আমরা লেকের এদিক থেকে ওদিকে ঘুরতে লাগলাম। এই গ্রাউন্ডের আশেপাশে বেশ কয়েকটি হোমস্টে এবং রিসর্ট আছে। আপনার থাকার স্থান যদি আরিতার হয়ে থাকে তাহলে এখানেও থাকতে পারেন, যার জন্য দারুণ সুন্দর অপশান অ্যাভেলেবেল। যাই হোক, আমরা এখানে ঘণ্টাখানেক সময় কাটিয়ে এখান থেকে চলে গেলাম সামনের দিকে রংলির পথে, যেখান থেকে আমাদের করতে হবে ইস্ট সিকিম যাওয়ার পারমিট। এবার পারমিট নিয়ে কিছু কথা বলে রাখি। পারমিট আপনি বা গাড়ির ড্রাইভার নিজে করতে পারবেন না, সেখানে থাকতে হবে সিকিম গভর্নমেন্টের রেজিস্টার ট্রাভেল এজেন্সির সম্মতি, তারপরেই আপনি পারমিট পাবেন। তাই আমাদের একটি গাড়ির পারমিটের জন্য গুনতে হয়েছিল 1,000 টাকার মতো, কারণ পারমিট অনলাইনে বার করতে হচ্ছিল। অফলাইন কাউন্টার নাকি তখন বন্ধ ছিল, তাই আমাদের হাতে কিছু করার ছিল না এক্সট্রা টাকা দেওয়া ছাড়া। যাই হোক, আমরা দুজনে যাচ্ছি, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে 800 টাকাতে রাজি করালাম। আপনি এখান থেকে যে পারমিট নেবেন তার ভ্যালিডিটি থাকে ম্যাক্সিমাম 5 দিন, এবং আপনাকে বলে রাখবো অবশ্যই নাথুলা হয়ে গ্যাংটক যাওয়ার পারমিটটাও করিয়ে নেবেন, আপনি যান বা না যান। হয়তো আপনার পরবর্তীতে মনে হতেই পারে যে নাথুলাটা একটু ঘুরে আসি, তাই প্রথমে যদি পারমিট না বানিয়ে রাখেন তাহলে পরবর্তীতে নাথুলা যাওয়ার আর পারমিট পাবেন না। কিন্তু নাথুলা যাওয়ার পারমিট বানানোর জন্য এক্সট্রা কোনো পয়সাও আপনাকে দিতে হবে না, ওই 500 বা 800 বা 1,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। আপনি যদি অন দ্য ওয়ে সাইট সিন করতে না চান এবং ডাইরেক্ট এই রংলি পৌঁছাতে চান, তাহলেও কিন্তু কালিম্পং বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে 400 টাকা দিয়ে আপনি চলে আসতে পারেন রংলি, এবং এখানে এসে এখানকার গাড়ি বুকিং করে বাকি কয়েকদিন আপনি এখানকার সাইট সিন করতে পারেন। শিলিগুড়ি থেকে রংলি অবধি কিন্তু শেয়ার গাড়ি আছে, যে ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম, আপনারা শেয়ার গাড়িতে চলে আসতে পারেন। এখান থেকে পাস বানিয়ে তারপরে কিন্তু যেতে হবে, তার আগে যদিও জমা করে আসতে হচ্ছিলো সমস্ত কিছু। আর কালিম্পং থেকেও রংলি অবধি শেয়ার গাড়ি আছে, এই যে এখানে সব শেয়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। কালিম্পং থেকে 8:30 আর রংলি থেকে আবার কালিম্পং যাবে 1টার সময়। এই শেয়ার গাড়িটা রংলি থেকে নাথাং ভ্যালি অবধি যাবে, এই ফোন নাম্বার। সব এখানে পরপর করে শেয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটা আমি দেখিয়ে দিলাম, আরও হয়তো সকালে আসলে আরও হয়তো বেশি থাকতো। তো আমরা এখন এসেছি, এখন অল্পই আছে শেয়ার গাড়ি, আশা করি সকালে আসলে আরও অনেক বেশি শেয়ার গাড়ি থাকতো। যাই হোক, আমরা পাস বানিয়ে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যের দিকে এগোতে এগোতে আমাদের চলে এলো তৃতীয় ট্যুরিস্ট স্পট, কিউখোলা ওয়াটারফল। দুটি ধারাতে ওপর থেকে নেমে বয়ে যাচ্ছে রাস্তার অপর পাশ অবধি। খুব সুন্দর ছবি ওঠে এখানে, এখানে দাঁড়াতে পারেন, যদি চান তাহলে ম্যাগি ট্যাগিও খেতে পারেন।
কিউখোলা ওয়াটারফল দেখে আমরা সামনের দিকে এগোলাম এবং রাস্তায় পড়ল ফরেস্ট চেকপয়েন্ট, যেটি আগের বছর যখন এসেছিলাম তখন আমি দেখিনি। প্রথম চেনে আমাদের এই ওয়াইল্ড লাইফের এখান থেকে একটা পাস বানাতে হবে, এক একজন 55 টাকা করে পার হেড। তো আপনারা চাইলে এটা ওই নিচে যেখান থেকে পারমিট হবে সেখান থেকেও বানিয়ে নিতে পারেন, আর তাছাড়া এখানে এসেও বানাতে পারেন। পারমিট থেকে অনলাইনে বানিয়ে নিলে ওদের ওখানে হয়ে যাবে। আমাদের 1000 টাকা করে নিচ্ছিল দুজনের জন্য পারমিট, 1000 টাকা পাবো। তো এটা 1000 টাকা করে নিচ্ছিল আমাদের পারমিট দুজনের জন্য, যেটা অরিজিনালি 500 টাকা পার গাড়ি, কিন্তু 1000 টাকা নিচ্ছিল, ওর মধ্যেই এই 110 টাকা লাগ মানে কি ওরা জুড়ে দিচ্ছিল। কিন্তু আমরা কি বললাম, আমরা বললাম যে 800 টাকা নিন আর এটা আমরা করে নেব। তো ওই গড়েশ্বরে 910 টাকা খরচ হলো। ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে এগোচ্ছি আর রাস্তায় চারিদিকে মেঘে ঢেকে আসছে। আমাদের সিল্ক রুটের ট্যুর প্ল্যান অনুযায়ী আজ আমাদের থাকার কথা পদমচেন বা জুলুকে বা লিংধামে, এগুলি সবই পাশাপাশি। গতবার যখন এসেছিলাম তখন ছিলাম পদমচেনে এক রাত এবং এক রাত ছিলাম জুলুকে। সে এক অনন্য সুন্দর অভিজ্ঞতা ছিল, জীবনে এত বরফ একেবারে বহুদিন পর দেখেছিলাম। ਲੱਕ ਨੂੰ ਹਿਲਾ ਕੇ ਥੋੜਾ ਜਿਹਾ ਮੁਸਕਾ ਕੇ ਮੇਰੀ ਜਾਨ ਸਾਰੀ ਕੱਢ ਲੈ ਗਈ। ਫਲੋਰ ਉੱਤੇ ਆ ਕੇ ਤੂੰ ਕਮਾਲ ਕਰਤੀ, ਸਾਰੇ ਕਾਪੀ ਤੇਰੀ ਮੂਵ ਕਰ ਦੇ। ਰੂਬ ਤੇਰਾ ਵੱਖਰਾ, ਨੱਕ ਉੱਤੇ ਨਖਰਾ, ਤਾਂ ਹੀ ਅਸੀਂ ਪੂਰੇ ਮਾਰ ਦੇ। যে হোমস্টেতে ছিলাম তার আশেপাশে বরফে ঢেকে ছিল। পেয়েছিলাম অসম্ভব সুন্দর স্নোফল, এতটা বরফ পেয়েছিলাম এবং এতটা বরফে ঢেকেছিল যে জুলুকের ওপর অবধি যেতেই পারেনি। তারপরে প্রতিজ্ঞা নিয়েছিলাম পরের বছর আবার আসব, আবার যাব জুলুক হয়ে নাথাং ভ্যালি। গতবার জুলুকে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, এবার জুলুকে আছি মে মাসে, তাই জুলুকে এবার বরফ নেই, স্নোফলও নেই। কিন্তু খোঁজ পেয়েছিলাম লিংথাম বা নাথাং ভ্যালিতে বরফ পাওয়া যাবে, কারণ সেখানে স্নোফল হয়েছে এবং ওয়েদার আপডেটেও দেখেছিলাম যে রাতের বেলা মাইনাসে যাচ্ছে সেখানকার টেম্পারেচার, তাই এক প্রকার শিওরই হয়ে গেলাম। যেহেতু গতবার জুলুকে থেকেছিলাম তাই এবার ইস্ট সিকিমের প্ল্যানটাকে ব্রেক করে আমরা আজ ডাইরেক্ট চলে যাচ্ছি নাথাং ভ্যালির উদ্দেশ্যে। পরশু নাথাং ভ্যালি থেকে লোকাল সাইট সিন করে আবার আমরা ফিরব লুংথুংয়ে, যেটা সিল্ক রুটের থাম্বি ভিউ পয়েন্টের পাশে অবস্থিত। লুংথুং থেকে থাম্বি ভিউ পয়েন্ট হেঁটেই আসা যায়। আমরা ধীরে ধীরে এগোচ্ছি ওপরের দিকে, জুলুক পার হয়ে চলে এলাম লুংথুংয়ের কাছে। তবে আজ থাম্বি ভিউ পয়েন্টে কিছুই দেখতে পারিনি, যেহেতু প্রচণ্ড মেঘে ঢেকেছিল চারিদিক। থাম্বি ভিউ পয়েন্টটা ফেরার পথে দেখব। এখানে মোটামুটি 4-5টি হোমস্টে আছে, তাই রুম বুকিং করতে চাইলে আগে থেকে করবেন। আর হ্যাঁ, শুধুমাত্র জিও নেটওয়ার্কই এখানে পায়, এয়ারটেল একদমই পায় না। আমি যখন গেছিলাম তখনকার কথা বলছি। বন্ধুরা, এখন আমরা আছি লুংথুংয়ে, চারিদিকে মেঘ আর বৃষ্টি পড়ছে, এখানে কি ঠান্ডা আজকে, নিচে কি গরম ছিল আর এখানে কি ঠান্ডা, হেভি ঠান্ডা। এখানে হোমস্টে দেখলাম কয়েকটা, আজ আমরা চলে যাচ্ছি নাথাং ভ্যালিতে। আমি যেরকম ট্যুর প্ল্যানটা দিয়েছিলাম, আমরা কিন্তু পার্সোনালাইজডভাবে নিজের মতো করে ট্যুর করছি। আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসলে এক রাত শিলারিগাঁও, এক রাত হয় পদমচেন্নাই জুলুক, আর এক রাত নাথাং ভ্যালিতে রাখবে। কিন্তু আমরা এক রাত শিলারিগাঁও এবং এক রাত নাথাং ভ্যালি এবং এক রাত এই লুংথুংয়ে থাকব, যেটা লাস্ট রাত সেটা লুংথুংয়ে থাকব। লুংথুংয়ে হোমস্টে খুঁজছি, কিন্তু এখানে গোটা 4-5 হোমস্টে আছে, একটাতেও রুম খালি নেই, একটাতেই রুম পেলাম। তো অতটা স্ট্যান্ডার্ড নয় মোটামুটি, এখানে এত ভালো পাওয়া যাবে না। আর নিচে লুংথুংয়ে থাকার একটাই কারণ, নিচে আছে থাম্বি ভিউ পয়েন্ট, যেটা হলো ওল্ড সিল্ক রুট। আমরা ছবি দেখি, জিগজ্যাগ যে পয়েন্টটা সেটা থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা যাচ্ছি, এখন উপরে চলে এসেছিলাম ভেতর দিয়ে, ভেতর দিয়ে এইবার আমি একাই হেঁটে নিচে নামছি, চলো। লুংথুংয়ের উচ্চতা 11,200 ফিট, প্রচণ্ড ঠান্ডা এখানে। এবার আমরা এগিয়ে যাচ্ছি নাথাং ভ্যালির দিকে। নাথাং ভ্যালির দিকে যত এগোচ্ছি পরিবেশ তত পরিবর্তন হয়ে আসছে, বৃষ্টির সাথে সাথে বরফের দেখা মিলছে, দুর্দান্ত সুন্দর অনুভূতি, অদ্ভুত এই প্রকৃতি। 13,500 ফিট উচ্চতায় অবস্থিত এই নাথাং ভ্যালি ইতিহাসের সাথে তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে। 1888 সালের 22শে মে এখানে অ্যাংলো তিবেতিয়ান ওয়ার হয়েছিল,
আর এই নাথাং ভ্যালি কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডারের দোগলা পাস রোড কনস্ট্রাকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এখানে মিলিটারি বেস ক্যাম্প আছে। সমস্ত কিছু দেখতে দেখতে আমরা নাথাং ভ্যালির হোমস্টের কাছে চলে আসলাম। এটা আমাদের নাথাং ভ্যালির হোমস্টে। এই যে ডাবল বেডরুম, এই যে ডাবল বেডরুম দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 1100-1200 টাকাতে আপনি পেয়ে যাবেন। সিজনে একটু বাড়তে পারে 1200 টাকা, অফ সিজনে 1100 টাকাতে পেয়ে যাবেন। এখান থেকে পুরো বরফ দেখা যাচ্ছে, জাস্ট অপূর্ব সুন্দর। আর আমার হোমস্টের সামনেই, মানে যে হোমস্টেটা পেলাম সেই হোমস্টের সামনেই এক থোকা বরফ জমে রয়েছে। মানে কি বলবো, অপূর্ব লাগছে। বৃষ্টি হচ্ছে, মানে স্নোফলের সাথে মিক্সড হয়ে বৃষ্টি হচ্ছে, জাস্ট অপূর্ব লাগছে। আর এই কাছে এখান দিয়ে যে পুরো নাথাং ভ্যালিটা দেখা যাবে আমি ভাবতে পারিনি। আমি আমার বন্ধুর কাছ থেকে রেফারেন্স নিয়ে এই হোমস্টে বুক করেছিলাম ফোনে, তো এসে দেখি সত্যি ওর্দি দারুণ সুন্দর হোমস্টে। আমি এক্সাইটমেন্ট বলতে পারছি না, কারণ এখন বৃষ্টির সাথে বরফ পড়ছে, মানে রাত্রেবেলা পুরো বরফে জমে যাবে, কালকে হবে আরও মজা। চলো, হেভি খিদে লেগেছে, এখন খাবো। বৃষ্টিতে ভরে গেল, সামনের দিকে বরফটা দেখা যাবে, চলো দেখি। এই যে দেখো, এটা সামনে বরফ পড়ে রয়েছে, হোমস্টের সামনে দেখো আরও আছে, যেতে পারছি না আর। হোমস্টেটা ছোট, 5টি রুম আছে এবং আমাদের রুম থেকে ভিউ অপূর্ব সুন্দর। এখানে বৃষ্টি শুরু হয়েছে, আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা, 30 ডিগ্রি থেকে চলে এসেছি মাত্র 5 ডিগ্রিতে, হাত পা আঁকড়ে যাচ্ছে। একদিকে মুষলধারে বৃষ্টি, অপর দিকে তুষারপাত ও ওলা পড়ছে। নিচে বরফ জমে গেছে, ওই যে আমাদের রুম, এই দেখো উপরে কী অবস্থা, 10 মিনিটেই জমে গেছে, 10 মিনিট বৃষ্টি হয়েছে, 10 মিনিটে জমে গেছে, মানে স্নোফল হয়েছে। এই যে আমার দুপুরের খাবার, ডাল কপির তরকারি, আলু চোখা, ডিম, স্যালাড মানে পেঁয়াজ লঙ্কা আর পাঁপড়, আর গরম গরম জল, আর সঙ্গে চাটনি। এখন কি হলো, কাল কি হবে, সেটা নেক্সট ভিডিওর জন্য সারপ্রাইজ থাকবে। শীতে কাঁপতে কাঁপতে কাবু হয়ে গেলাম নাকি, কাল ঘুরে দেখলাম আরও অনেক কিছু দুর্দান্ত সুন্দর জায়গা, সেটি আমরা দেখব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কবে প্ল্যান করছেন সিল্ক রুট যাওয়ার, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখুন। আর ভিডিও শেষ করার আগে আরেকটি বোনাস টিপস। অনেকে জিজ্ঞেস করছিলেন যে কবে গেলে সিল্ক রুটে আমি বরফ দেখতে পাবো। চোখ বন্ধ করে ডিসেম্বর থেকে এপ্রিল মে অবধি আপনি হয় জুলুক, নয় লুংথুং, নয় নাথাং ভ্যালি, নয়তো কুপুপ ভিলেজে অবশ্যই আপনি বরফ দেখতে পাবেন। তাই ইস্ট সিকিম ট্যুর প্ল্যানটা এই সময়ে করুন। হ্যাঁ, অতিরিক্ত বরফ পড়লে আপনার হয়তো যাওয়ার পারমিট আপনি পাবেন না, যেরকম আমি গত বছর পাইনি। তবে আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু বরফ দেখতে পাবেন। সো অল দ্য বেস্ট টু ইউ। আজকের জন্য এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, জয় হিন্দ। আমরা এখন দাঁড়িয়েছি চার মাথা মোড়ে। আমরা আসলাম এই রাস্তা দিয়ে, এটা যাবে গ্যাংটকের দিকে, এটা যাবে জুলুকের দিকে, আর এই দিকে চলে গেছে রেনক বাজার, ঠিক আছে। আর ওই সাইড দিয়ে নিচের রাস্তা দিয়ে আমরা আসলাম। আমরা এখন আছি কিউকোলা ওয়াটারফলের কাছে। এই সাইড থেকে একটা নদী বয়ে আসছে এবং ওপরে কিউকোলা ওয়াটারফল, কিন্তু ওখানে কাজ হচ্ছে, পাথর ভাঙায় কাজ হচ্ছে, আর এই জলটা এখন রাস্তার উপর দিয়ে যায়। লাস্টবারের থেকে এইবার জলের ফোর্সটা বেশি। চলো, এটা 6 বেডরুম, 6 জন থাকতে পারবে, ডবল বেড, বেডগুলো একটু ছোট, কিন্তু এখানে যা ঠান্ডা, দুজনে জড়িয়ে ধরে শুতে হবে। আর এখান থেকে সেই সেম ভিউ। এখন এই যে স্নোফল হলো, এগুলো সদ্য হলো, এখনও চলছে, দেখো কি লাগছে মায়েরি। বৃষ্টি কমলে ড্রোন উড়াবো। এনাদের 5টা রুম আছে,
আর এইটা আরেকটা ডাবল বেডরুম, মানে ফোর বেডরুম, কিন্তু এটাতে অ্যাটাচ কোনো টয়লেট নেই। এটা অ্যাটাচ টয়লেট নেই, নিচে একটা টয়লেট আছে, কিন্তু এটাও ভিউ রুম। এটা ট্রিপল বেডরুম, এটাতে একজন শুতে পারবে আর এটাতে দুজন। এটাতেও একজনই শুতে পারবে বা দুজন অনেক কষ্ট করে শুতে পারবে, এটা বাচ্চা নিয়ে একজন শুতে পারবে। কিন্তু এটাতে টয়লেট নেই কোনো, রুমটা ছোটো, এখান থেকে ভিউটা সেম ভিউ।